আসসালামু আলাইকুম এভরিওয়ান আজকে আমার ভীষণ মন খারাপ কারণ আমি গরমের কারণে বাইরে বের হতে পারছি না তো ভাবলাম বাসায় কিছু একটা তৈরি করে ফেলি প্রথমেই আমি ডিম আর আলু সিদ্ধ দিলাম এরপরে পেঁয়াজ কাঁচামরিচ কাটতে বসে গেলাম এরপরে পেঁয়াজ কাটতে কাটতে তো আমার চোখ দিয়ে পানি বের হয়ে যাচ্ছিল খুবই খারাপ অবস্থা কিন্তু কিছু করার নেই উপকরণগুলো দেখে খুব ভালোভাবেই বুঝতে পারছেন যে আজকে আমি আলুর চপ বানাতে যাচ্ছি তো প্রথমেই আমি সিদ্ধ আলুর মধ্যে পেঁয়াজ কাঁচামরিচ আর লবণ দিয়ে ভর্তা করে নিলাম এরপরে আমি বেসনের ব্যাটার তৈরি করব। এর মধ্যে আমি পরিমাণ মতো মরিচের গুঁড়া ধনিয়া গুঁড়া জিরা গুঁড়া লবণ এবং পানি দিয়ে মিক্স করে নিচ্ছি এই তো আমার বেসনের ব্যাটারটা রেডি হয়ে গিয়েছে এদিকে আমি ডিমগুলোকে আলুর মধ্যে দিয়ে ভালোভাবে চেপে চেপে রাউন্ড শেপের করে নিচ্ছি এভাবে আমি সবগুলো ডিমকে রাউন্ড শেপের করে নিব এই তো আমার ডিমের চপ ভাজার জন্য রেডি হয়ে গিয়েছে এবার আমি কড়াইতে তেল দিয়ে দিচ্ছি আমি চুলার জালটা একদম মিডিয়াম আঁচে দিব এদিকে তো রান্নাঘরে অনেক গরম গরমে আমার অবস্থা খুব খারাপ তো এবার আমি ডিমগুলোকে বেসনের মধ্যে ডুবিয়ে ভেজে ফেলবো প্রথমেই আমি একটা ভাজার জন্য দিলাম এরপরে দেখলাম যে আমার ব্যাটারটা অনেক পাতলা হয়েছে এরপরে আমি আবার বেসন দিয়ে আবার ব্যাটারটাকে ভালো মতো গুলিয়ে ঘন করে নিলাম এই প্রচণ্ড গরমে আপনারাও যদি আমার মতো বাসা থেকে বের হতে না পারেন তাহলে আপনারাও বাসায় চাইলে বিভিন্ন রকমের খাবার বানিয়ে খেতে পারেন তো এইভাবে আমি সবগুলো আলুর চপ ভেজে নিচ্ছি আমার আলুর চপ ভাজা হয়ে গেলে আমি একটি প্লেটে উঠিয়ে নিব এই তো আমার ডিমের চপ সম্পূর্ণ রেডি এবার খেয়ে দেখি চলুন কেমন হয়েছে এভরিওয়ান আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট এবং শেয়ার করে পাশে থাকবেন আজকে এই পর্যন্তই আবারও দেখা হবে নেক্সট ভিডিওতে ইনশাল্লাহ আল্লা হাফেজ বাই